বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় খুব ভালো আছো। আমরা পড়তে যাচ্ছি তোমাদের গল্পের বইয়ের একটা চমৎকার গল্প, যেটা নাম হচ্ছে চরু, এবং লিখেছেন হাসান আজিজুল হক। আসো তাহলে গল্পটা শুরু করা যাক। বনের একধারে আপন মনে ঘাস খাচ্ছিল চরু। তার মানে এই লাইন পড়ে আমি বুঝতে পারলাম যে চরু আসলে তৃণভোজী, অর্থাৎ তরু ঘাস খায়। চরু এক হরিণ ছানার নাম, তার মানে এই গল্পের প্রধান চরিত্র কিন্তু একটা হরিণ। তো আসো দেখি এই হরিণের সাথে কি কি হলো। বিকট একটা শব্দে চমকে সে মুখ তুলে দেখলো বনের একটু উঁচুতে ঝোপের পাশ দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে। তার মানে হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনল চরু নামের এই হরিণ ছানাটি, এবং তারপর তাকিয়ে সে দেখল যে বনের পাশ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ঘটনাটা কি? আসো আমরা একটু জানার চেষ্টা করি, কারণ এই চরু যেরকম কৌতূহলী হরিণ ছানা, আমরাও কিন্তু কম কৌতূহলী নই। আশপাশে মা নেই। কার মা? চরুর মা, অর্থাৎ আরেকটি হরিণ। মা তো তার পাশেই ছিল। চরু মায়ের এক ছেলে, অর্থাৎ চরুর কিন্তু আর কোনো ভাই বোন নেই। বয়স 2 মাসও হয়নি। এই তথ্যটি কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে চরুর বয়স কত ছিল, সেটি তখনও 2 মাস পার হয়নি। সকালে মায়ের সঙ্গে বের হলেই মা তাকে বকে। তার মানে হচ্ছে চরুর অবস্থা কিন্তু অনেকটা আমাদের মতোই। আমাদের মারা যেমন আমরা খানিকটা দুষ্টুমি করলে আমাদেরকে বকে, একই রকম কিন্তু চরুর মা একজন হরিণ হওয়া সত্ত্বেও তাকে বকে। কেন? সে আসলে কী দুষ্টুমি করে? সে করে কি, তিড়িং বিড়িং করে লাফায়। তারপর সে মায়ের কাছ থেকে দূরে চলে যায়, অর্থাৎ এই সকল কারণে তার মা, যে কিনা আরেকটা হরিণ, সে চরুকে বকে। তারপর সে কি জানে না বনে হালুম আছে? আচ্ছা বন্ধুরা, হালুমটা কি? হালুম হচ্ছে বাঘের কথা বলা হচ্ছে এখানে। অর্থাৎ তখন পর্যন্ত চরু কিন্তু বনে একটা বিপদের সাথে পরিচিত ছিল, সেটা হচ্ছে বাঘ। কিন্তু পরের ভিডিওগুলোতে আমরা জানবো যে চরুর জন্য আসলে কিন্তু আরও বড় বিপদ অপেক্ষা করছে। অর্থাৎ চরু আরও বড় বিপদের সাথে পরিচিত হতে যাচ্ছে। আচ্ছা, হালুম বা বাঘকে কেন সে ভয় পায় বা বিপদ মনে করে? হালুম যে তার মতো হরিণের বাচ্চা এক গ্রাসে খেয়ে নেবে, বা এক গ্রাসে অথবা এক ঢোকে খেয়ে নেবে। বন্ধুরা, তারপর চরুর ভাগ্যে আসলে কী ঘটেছিল? তার সাথে কি বাঘের দেখা হয়েছিল, নাকি বাঘেরও বড় বাঘ বা বাঘের চেয়েও বড় বিপদের সাথে দেখা হয়েছিল? সেগুলো আমরা জানবো পরবর্তী ভিডিওগুলোতে। আমাদের সঙ্গেই থেকো সবাই। অ্যান্টিল দেন, নেভার স্টপ লার্নিং।